আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম। মসুর ডাল দিয়ে লাউ রান্না রেসিপিটি দেখার জন্য চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। একটি লাউ নিয়েছি, এখন আমি এটা কেটে নিব। খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি কেটে নিব। সব লাউ খুব ভালোভাবে কাটা হয়ে গেছে, এখন আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব কালো জিরা। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, গুঁড়ো মশলা কী কী লাগছে বলে দিই। স্বাদ মতো লবণ হাফ চামচ, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা এক চামচ, এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যাতে মশলা পুড়ে না যায়। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব ডাল। হাফ কাপ ডাল আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ফুলে 1 কাপ হয়ে গেছে, দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব। ডালটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন এখানে ডালটা সেদ্ধ হওয়ার জন্য 2 কাপ পানি দিয়ে দিব। সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে অপেক্ষা করব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন এখানে লাউ দিয়ে দিব, সাথে কিছু কাঁচা মরিচও দিয়ে দিব, মিশিয়ে নিব। এখানে 2 কাপ পানি দিয়ে দিব লাউটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়। আবারও ঢাকনা দিয়ে রাখবো। তরকারিতে বলক চলে এসেছে, এই পর্যায়ে চেক করে নেবেন ঝাল লবণ ঠিক আছে কি না। আমি চেক করেছি, পারফেক্ট আছে। লাউটা 90% সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ করে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে রাখব, অপেক্ষা করব রান্না হওয়া পর্যন্ত। লাউ রান্না হয়ে গেছে, অল্প মশলায় ডাল দিয়ে লাউ রান্না করলে এত মজার হয়, তৈরি না করলে বুঝতেই পারবেন না। আশা করি আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করবেন, পারফেক্ট হবে। এখন চুলাটা অফ করে রাখব। তৈরি হয়ে গেল অল্প মশলায় মসুর ডাল দিয়ে লাউ রান্না। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।